হাই কোমল, নিশি ঠাম্মা, হ্যাঁ পৌঁছে দিয়ে চলে এসছো? হ্যাঁ দাও গুজিয়া দাও, হ্যাংনামো করো না তুমি। আরে তুমি আমাকে এক কাপ চা দিতে পারো? হ্যাঁ দাও দাও। আজকে তো নিশ্চয়ই লক্ষ্মী পুজো হওয়া উচিত, কারণ কোমলের আজকে মানে প্রথম রোজগারের দিন, তাই নিশ্চয়ই মানে আপনি লক্ষ্মী পুজো। সুমিতা, আপনি আমাকে ভালো কথা মনে করিয়ে দিয়েছেন মা। বলছি আপনার কাছে সুমিতা যে টাকাটা রেখেছে, ওই টাকাটা আমাকে বেরোনোর সময় দেবেন মা। হ্যাঁ আমি বুঝে গেছি, কোমল নিশ্চয়ই সেই টাকাটা মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে তারপরে কাজে। না সুমিতা, না তাহলে কি? আমি ঠিক করেছি, আমি যে অনুষ্ঠানগুলো করব তার জন্য কোনো টাকা নেব না। মানে আমি সব টাকা অনাথ আশ্রমে দান করে দেবো। বুঝতে পারছি না তুমি কি, এতে কার কি লাভ হবে কোমল? তুমি কেন এটা বলছো সুমিত? হ্যাঁ ও সিদ্ধান্তটা কোমল নিজে নিয়েছে, এত তর্ক না করে আমাদের উচিত না সবাই মিলে সেই সিদ্ধান্তটাকে সমর্থন করা? না না পিসিমা, কিন্তু সব টাকাটা এরমভাবে দিয়ে দেবে ও? মানে গান আমার সাধনা, আর সেই সাধনার ফসল আমি বিক্রি করতে চাই না। আরে বাবা, ও তো দু একটা ফাংশন করবে, এই যে এত কথা কিসের আমার মাথায় আসছে না। যে কটাই করি না কেন বাবা, আমি চাই সব অনুষ্ঠানের টাকা অনাথ আশ্রমে দান করে দিতে। দ্যাটস মাই মম। দ্যাটস মাই ওয়াইফ।